দেখে নে, গোলীয় দর্পণ অ্যাকচুয়ালি কোনটা? যদি কোনো প্রতিফলক তল একটা গোলক থেকে নেওয়া হয় তবে তাকে বলেছে গোলীয় দর্পণ। ছবিটা দেখা যাক, ধর এটা একটা গোলক, গোলক থেকে এই অংশটা কেটে নেওয়া হলো এবং এই অংশটা একটা প্রতিফলক তল হিসেবে ক্রিয়া করবে, তো এটাকে বলছে গোলীয় দর্পণ। তাহলে গোলীয় দর্পণ হচ্ছে যে কোনো প্রতিফলক তল যদি গোলকের অংশ হয় তাহলে তাকে গোলীয় দর্পণ বলে। তো গোলীয় দর্পণকে আবার দুভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে অবতল দর্পণ এবং একটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে অবতল দর্পণ কোনটা দেখে নে ছবিটা। এই গোলীয় দর্পণ, এটা হচ্ছে ভেতরের তল, এটা হচ্ছে বাইরের তল। যদি ভেতরের তল থেকে আলোর প্রতিফলন হয় তবে তাকে বলা হচ্ছে অবতল দর্পণ। কিন্তু এ একটা গোলক, তার একটা অংশ, তার মানে একটা দর্পণ। যদি দর্পণের বাইরে থেকে আলোর প্রতিফলন, কেন বাইরে থেকে আলোর প্রতিফলন হচ্ছে এই অংশটা, এই অংশটা হচ্ছে প্রতিফলক তল। তো বাইরে থেকে যদি প্রতিফলন হয় তবে তাকে বলেছে উত্তল দর্পণ। তো এখানে হচ্ছে ভেতরের তল থেকে প্রতিফলন হচ্ছে আর এখানে বাইরের তল থেকে প্রতিফলন হচ্ছে, তাহলে এটা হচ্ছে উত্তল দর্পণ এবং এটা হচ্ছে অবতল দর্পণ। আর এখানে একটু দেখে নে প্রতিফলক তল কোনটা, এই যে অবতল দর্পণ এটা, তো যেখানে এরকম খাঁজ কাটাগুলো দেওয়া আছে সেই জায়গাটা পারদ দিয়ে প্রলেপ দেওয়া থাকে, অর্থাৎ এখান থেকে কোনো রশ্মির প্রতিফলন হয় না, যা হবে সব ভেতরের থেকে হবে, যেহেতু ভেতরের তল সেটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে প্রতিফলক তল। আর এই ক্ষেত্রে দেখ ভেতরের তলটা এরকম খাঁজ কাটা আছে, তার মানে এখান থেকে কোনো রশ্মির প্রতিফলন হবে না, রশ্মির প্রতিফলন যা হবে সব বাইরে থেকে হবে, বাইরের যে তলটা তাকে বলছে প্রতিফলক তল এবং এটা বলছে উত্তল দর্পণ। তাহলে যদি গোলকের ভেতরের তল থেকে প্রতিফলক হয় তাহলে তো অবতল দর্পণ, আর যদি ভেতরের থেকে হয় তাহলে সেটা হচ্ছে উত্তল দর্পণ। এবার আসা যাক গোলীয় দর্পণের বিভিন্ন অংশ, বিভিন্ন অংশগুলো কি কি হয় গোলীয় দর্পণ। বিভিন্ন অংশগুলো হলো, যেমন এই ছবিটা দেখতে পাচ্ছিস, অবতল দর্পণ বা উত্তল দর্পণ যাই হোক না কেন, এরকম একটা গোলক মতো আঁকা হয়েছে, একে তার একটা পার্ট নেওয়া হচ্ছে, যে অংশটা প্রতিফলক তল হিসেবে ক্রিয়াশীল হবে, যদি ভেতরের তল থেকে প্রতিফলন হয় তাহলে অবতল, যদি বাইরের তল থেকে হয় সেটা হচ্ছে উত্তল। তো এইখানে বিভিন্ন দর্পণে বিভিন্ন অংশ রয়েছে, সেগুলো কি কি? তো প্রথম বলা যাক মেরু, মেরু কাকে বলছে? এই যে গোলীয় দর্পণ, এখানে গোলীয় দর্পণ কোনটা? এম ও এম ড্যাশ, এটা হচ্ছে গোলীয় দর্পণ, অর্থাৎ এম আর এম ড্যাশ দুখানা প্রান্তবিন্দু, এই অংশটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু, অর্থাৎ এম আর এম ড্যাশের যে মধ্যবিন্দু, একে তো দেখা যাক এম এবং এম ড্যাশ এর যে মধ্যবিন্দু সেটাকে বলা হচ্ছে দর্পণের মেরু, অর্থাৎ ও হলো চিত্রে ও আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দর্পণের মেরু। তাহলে গোলীয় দর্পণের প্রতিফলক যে তল তার যে মধ্যবিন্দু সেটাকে বলা হচ্ছে দর্পণের মেরু। আসা যাক বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র কোনটা? যে এই গোলীয় দর্পণের যে কেন্দ্র, এই গোলীয় দর্পণের যে কেন্দ্র, অর্থাৎ গোলীয় দর্পণ নেওয়া হচ্ছে একটা গোলক থেকে, সেই গোলকের যে কেন্দ্র, এই গোলকের যে কেন্দ্র উত্তল অবতল যাই ক্ষেত্রে হোক না কেন, তাদের যে কেন্দ্রকেই বলা হচ্ছে বক্রতা কেন্দ্র। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি সি হলো বক্রতা কেন্দ্র, এখানেও বক্রতা কেন্দ্র, এটা বক্রতা কেন্দ্র। তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে, চিত্রে সি হলো বক্রতা কেন্দ্র। এবার হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ কোনটা? এই গোলকের যে ব্যাসার্ধ, যেমন সি এম বলতে পারি, সি এম ড্যাশ বলতে পারি, সি ও বলতে পারি, এগুলো প্রত্যেকটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, অর্থাৎ গোলকের যে গোলক থেকে দর্পণটাকে নেওয়া হলো তার যে ব্যাসার্ধ, তার যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এখানে ও সি হলো বক্রতা ব্যাসার্ধ, এখানেও তাই ও সি হলো বক্রতা ব্যাসার্ধ, এবং সেটাকে স্মল আর এই অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়।
তাহলে এখানে লেখা আছে দেখো, কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলে। চিত্রে ওসি হলো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধকে আর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখানে কি বোঝানো হলো, যে দর্পণের মেরুকোণটা, দর্পণের বক্রতা কেন্দ্র কোনটা এবং বক্রতা ব্যাসার্ধ কোনটা। মেরু হচ্ছে, আবার বলে দিচ্ছি, যে গোলীয় যে দর্পণ নেওয়া হলো তার যে মধ্যবিন্দু তাকে বলেছে মেরু, ওই গোলীয় দর্পণের যে কেন্দ্র তাকে বলেছে বক্রতা কেন্দ্র, এবং গোলীয় দর্পণ যে ব্যাসার্ধ তাকে বলেছে বক্রতা ব্যাসার্ধ। নেক্সট আসা যাক, প্রধান অক্ষ কোনটা বলছে। প্রধান অক্ষ দেখো, প্রধান অক্ষ হচ্ছে যে আমরা ছবিতে আসা যাক, গোলীয় দর্পণের যে মেরু এবং বক্রতা কেন্দ্র তার সংযোগকারী যে সরলরেখা, এই যে সংযোগকারী সরলরেখা তাকে বলছে প্রধান অক্ষ। তাহলে ও সি এই দুটি বিন্দুতে যে রেখা গমন করেছে, অর্থাৎ এক্স এক্স ড্যাশ, এটা আমরা বলতে পারি সেটা হচ্ছে দর্পণের প্রধান অক্ষ। তো বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোগকারী যে সরলরেখা তাকে বলেছে বক্রতা কেন্দ্র। নেক্সট আসা যাক, দর্পণের উন্মেষ, উন্মেষ অ্যাকচুয়ালি কোনটা। কোনো গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্তবিন্দু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলেছে দর্পণের উন্মেষ। তাহলে প্রধান ছেদ কোনটা, দেখো দর্পণের এম এবং এম ড্যাশ এই দুটি হচ্ছে প্রান্তবিন্দু, মানে দর্পণ এম ও এম ড্যাশ হচ্ছে দর্পণ, তার প্রান্তবিন্দু হচ্ছে এম এবং এম ড্যাশ, এই দুটিকে যোগ করলে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে দর্পণের উন্মেষ। অর্থাৎ ছবিতে দেখো এম এম ড্যাশ হলো দর্পণের উন্মেষ, তাহলে এম আর এম ড্যাশ হচ্ছে দর্পণের উন্মেষ। এবার আসা যাক কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ কোনটি, যে দর্পণের যে প্রান্তবিন্দু অর্থাৎ এম এবং এম ড্যাশ এই যে প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু দুটি বক্রতা কেন্দ্রে যে কোণ তৈরি করেছে, অর্থাৎ এম সি এম ড্যাশ, এখানে তাই অবতল উত্তল দর্পণের ক্ষেত্র এম সি এম ড্যাশ, এটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ, কৌণিক উন্মেষ বা ইংরেজিতে বলে অ্যাঙ্গুলার অ্যাপারচার। তো এই কতগুলো ডেফিনেশন আমাদের প্রথমে জানতে হবে, যে কী কী দর্পণ কাকে বলছে, কত ধরনের দর্পণ হয়, তার বিভিন্ন অংশ, উন্মেষ, কৌণিক উন্মেষ, প্রধান অক্ষ, মেরু, বক্রতা কেন্দ্র ইত্যাদি। বা গোলীয় দর্পণে যেটা আমরা উত্তল অবতল যাই দেখেছি না কেন, সেটা সে কতগুলো সূত্র মেনে চলে তাকে বলেছে প্রতিফলনের সূত্র। তো তাকে বলেছে গোলীয় দর্পণে আলোর প্রধান, সেই প্রতিফলনের সূত্রগুলি কী কী, তো গোলীয় দর্পণে যে আলোর প্রতিফলন হচ্ছে সেই তারা কী কী সূত্র মেনে চলে। সূত্রগুলো হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়। তো প্রতিফলন সূত্র আগেও পড়া ছিল, এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো তিনখানা রশ্মি, একটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে যদি অভিলম্ব টানা হয় এই তিনটে একই সমতলে থাকবে এবং আপতন কোণ আর প্রতিফলন কোণের মান সমান হয়। এবার আসা যাক গোলীয় দর্পণে কী কী কাজে লাগে, কী কাজে ইউজ করা হয় গোলীয় দর্পণ। প্রথম হচ্ছে দন্ত চিকিৎসক, যারা ডেন্টিস্ট, তারা কিন্তু গোলীয় দর্পণ ইউজ করে তারা দাঁতের পরীক্ষা নিরীক্ষা করতে ব্যবহার করেন। তো দন্ত চিকিৎসকগণ অবতল দর্পণের সাহায্যে মানুষের দাঁতের পরীক্ষা করেন। শেভিং মিরর, শেভিং করতে অবতল দর্পণ ব্যবহার করা হয়, দাড়ি কামানোর জন্য অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। মোটর গাড়ির হেডলাইট আমরা যেটা দেখি, মোটর গাড়ির হেডলাইটে অর্থাৎ আলোকরশ্মি রাত্রেবেলা যখন আলো জ্বালানো হয় সেক্ষেত্রে আলোকরশ্মি অনেক দূর এগিয়ে যায়, তো সেটা কিন্তু অবতল দর্পণ সেখানে ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে রিয়ার ভিউ মিরর, রিয়ার ভিউ মিররে সেটা যে সমস্ত বাইক বা ফোর হুইলার যে সমস্ত গাড়িগুলো রয়েছে তাদের যে লুকিং গ্লাস আমরা বলি, তো সেখান থেকে যে গাড়ির পেছনে থাকা যে অন্যান্য যানবাহন তাদেরকে দেখতে গেলে কিন্তু এই রিয়ার ভিউ মিররের সাহায্য নেওয়া হয়। অর্থাৎ সেক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে রিয়ার ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়, মোটর গাড়ির হেডলাইট অবতল দর্পণ, শেভিং মিররের অবতল দর্পণ, দাঁতের চিকিৎসা অবতল দর্পণ, তো টোটালটা মিলে হচ্ছে গোলীয় দর্পণ। মানে গোলীয় দর্পণের মধ্যে উত্তল এবং অবতল দুটোই পড়ছে, প্রথম তিনটে পয়েন্ট এক্ষেত্রে ইউজ করা হচ্ছে অবতল দর্পণ এবং 4 নম্বর পয়েন্ট ইউজ করা হয় উত্তল দর্পণ। নেক্সট আসা যাক, তোমার সময় প্রশ্ন যায় যে দর্পণ কী করে চেনা যায়।
দর্পণ আমরা তিন ধরনের হতে পারে, একটা সমতল দর্পণ হয়, একটা উত্তল হয় এবং একটা অবতল হয়। তো তিনটে দর্পণকে আমরা কি করে চেনা যায়, সেটা হচ্ছে তার বস্তুর প্রতিম্ব তৈরির মাধ্যমে সেই দর্পণে কিন্তু আমরা চিনতে পারি। তো সেটা কি করা হয়, যেমন কোনো গোলীয় দর্পণ তার সামনে বা কোনো দর্পণের সামনে যদি একটা বস্তুকে রেখে দেওয়া যায় এবং যদি তার সমান আকারের প্রতিবিম্ব দেখতে পাই, অর্থাৎ বস্তুর আকার যেরকম প্রতিবিম্বের আকার যদি সেরকম হয়, তাহলে বুঝতে হবে সেটা সমতল দর্পণ। যেমন আয়নার সামনে যদি আমরা দাঁড়াই, আমাদের যা হাইট আমরা সেই হাইটে আমরা দেখতে পাই, ফলে সেটা হচ্ছে সমতল দর্পণ। কিন্তু যদি কোনো দর্পণের সামনে একটা বস্তু রাখলে, যদি সেই বস্তুটাকে আমরা বিবর্ধিত অবস্থায় দেখতে পাই, বিবর্ধিত এবং সমশীর্ষ মানে সোজা দেখতে পাই, বিবর্ধিত এবং সোজা বা সমশীর্ষ অবস্থায় দেখতে পাই, তাহলে দর্পণটি হবে অবতল। আবার যদি কোনো দর্পণের সামনে বস্তুকে রাখা হলে যদি আমরা বস্তুটি সমশীর্ষ সোজা এবং ছোট আকারে দেখতে পাই, তবে সেটি হবে উত্তল দর্পণ। তো এইভাবে আমরা প্রতিবিম্বের আকার কি হিসাবে বিবেচনা করলে আমরা বিভিন্ন দর্পণকে আমরা চিনতে পারবো। তো একটা প্রশ্ন অনেক সময় যে গোলীয় দর্পণের যে বস্তু দূরত্ব এবং গোলীয় দর্পণের বক্রদর্শিত্ব মাধ্যম নিরপেক্ষ হয়, সেজন্য কোনো ত্বরণে নিমজ্জিত করে দর্পণের বক্রদর্শিত্ব বা ফোকাস দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয় না। মানে প্রশ্নটা এরকম দেওয়া হয় যে কোনো গোলীয় দর্পণকে জলে ডোবালে তার ফোকাস দৈর্ঘ্যের কি কোনো পরিবর্তন হয়। বলতে হবে যে গোলীয় দর্পণকে জলে ডোবানো হলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না, কারণ গোলীয় দর্পণ হচ্ছে বকস্থ দূরত্ব বা গোলীয় দর্পণের বক্রদর্শিত্ব সবটাই মাধ্যম নিরপেক্ষ। মাধ্যম আলাদা হলেও কিন্তু তার বস্তু দূরত্ব বা বক্রদর্শিত্বের কোনো পরিবর্তন হয় না এবং সেই জন্য তার ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হয় না।